আর জুমার নামাজের পরে পাকিস্তানের একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে দুটি মসজিদে কমপক্ষে 57 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হয়েছে। নবী মোহাম্মদের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ বোমা হামলা হয়েছে বলে জানান পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো বাহিনী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। স্থানীয় সাংবাদিকদের থেকে জানা গেছে, ইতিমধ্যে ধ্বংসস্তূপের নিচে কয়েক ডজন লোক আটকা পড়ে আছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশিদ জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে 52 জন নিহত হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মনির আহমেদ আরও জানিয়েছেন, মদিনা মসজিদের কাছে একটি পুলিশ গাড়ির পাশে লোকজন মিছিলের জন্য জড়ো হচ্ছিল, যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়ায়, এতে 5 জন নিহত হয়। এতে দেখা যায় মসজিদের ছাদ ধসে গেছে। জিও নিউজ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে প্রায় 30 থেকে 40 জন লোক আটকা পড়ে গেছে। সরকার এবং তেহরিকি তালেবান নামক পাকিস্তানের একটি কট্টরপন্থী সুন্নি ইসলামী সংগঠনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ায় 2022 সাল থেকে এ অঞ্চলে জঙ্গি হামলা বেড়ে গিয়েছে অধিক হারে। উভয় প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এবং সাম্প্রতিক বছরগুলোতে ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা আক্রমণের শিকার হয়েছে, যাদের লক্ষ্য পাকিস্তানের সরকারকে উৎখাত করা এবং তাদের নিজস্ব ব্র্যান্ডের কঠোর ইসলামী আইন স্থাপন করা।